আওক করা আল্লাহ তাআলা বললেন এই নবীর উম্মতরা শুনের মনodoxda শুনের জীবন তো বহু শুনলে আমার আগে আমার নাতি খালি নবী নিয়েই ওয়াজ করছে জোরেজন কথা ঠিক না একে শুরু থেকে শেষ পর্যন্ত নবীর मोहब्बतের উপর ওয়াজ করছে আবু তালেব নবীকে এক নম্বর মহব্বত করেছে নবীর কিন্তু যাবে। নবীকে শুধু মহব্বত করলে হবে না নবীকে গ্রহণ করা লাগবে ঠিক কি না শিশুকালে মরে গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়া বড় এতিম নবী ছিলেন এজে জনা এতিম নবীকে যিনি লালন পালন করেছে তার নাম হলো আবু তালেব জানেন তার নাম কি আবু তালেব নবীকে কোলে কাকালে লালন পালন করছে নিজে না খাইয়া ভাস্তারে খাওয়াইছে এত মহবত করার পরেও আবু তালেব জান্নাতে যাবে না তার মানে শুধু মহব্বত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যাবে যাবে না আল্লাহ কোরআনে বলেছেন কুল হে রাসুল আপনি বলেন আল্লাহ ইনকুন্ত কেউ যদি আমি আল্লাহর মহাব্বত পাবার চাই তাহলে আপনাকে এরতেবা করা লাগবে অনুসরণ করা লাগবে গ্রহণ করা লাগবে তাহলে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করব জীবনের সব গুণা মাফ করে দেব তাহলে সেই রবি আউয়াল মাসে নবী সম্পর্কে আমাদের একটু শোনা জানার দরকার আছে না না অন্য কোন দিকে সালু বালু বগলার ভাষা হলো সালু বালু না করে সরাসরি কালো বক্তার দিকে তাকায় থাকে হ্যাঁ আবার রাস্তার বলে জ্ঞান জাম হয় রাস্তার জ্ঞান হয় ভলেন্টিয়ারা করে কি এরা তো বেশি দিনের মাহফিল না কত বছর মনে হয় করছে আর এ বছর যে দুই বছর চলতেছে একটা মাহফিল করতে গেলে অনেক কিছু জানা দরকার এই যুবকেরা তোমরা যারা মাহফিলের আঞ্জাম দিয়েছ রাস্তাটা সাইজ করো আরে এত রাত্রে এখন রাত দশটা পার হয়ে গেছে এত রাত্রে ভালো মানুষের সন্তান তো রাস্তার ছাড়া কেউ থাকে গভীর রাত্রে রাস্তার কে থাকে ভালো মানুষ এ ভালো মানুষের সন্তানেরা রাস্তা না থেকে কোরআনের মাহফিল আসো না হয় বাড়ি যাওয়ার এই মাঝখানে থাকার কোনো সুযোগ নাই

তারা দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না দুই নম্বর কি কয় এক নম্বর কোলো দাফন করব আর দুই নম্বর কয় খালি মরার কথা কয় সাইজ এখন এক নম্বর উবকর দাফন করতে চাই আর দুই নম্বর উমরে বলতেছে মই নেই

হজরত তোমার কাছে গিয়ে বলতেছে নবী কোনদিন মরতে পারে না বরং আপনিও যা আমরাও তা আগে ছিল দুই ধনের দুই মত একজন দাফন করবে আর একজন বলতেছে মরেই নাই দুই ধনের কি ছিল দুই মত ছিল আর এখন দুই দল হয়ে গেল আমাদের বাংলাদেশের দলের হিসাব আছে হিসাব আছে অতশা আল্লাহ করো নাই বলেছে ওয়া তাসিমু বেহাব লিল্লাহি জামি আহ ওয়া তাফার রাখু তাফর রাখুক আল্লা রাসূলের ব্যাপারে তোমরা দিমত করো না বরং তোমরা আছো আরও জরে বলেন তাহলে রাসূল যখন দুনিয়াতে ছিলে তখন আউবাদ করার ওমর কি দিমত ছিল কোন ছিল ছিল না কারণ আহবকর যখন আয়সাকে রাসুলের সঙ্গে বিয়ে দিছে ওমর ফারুক যা কানতে বলতেছে আলী আর উসমান নবীর জামাই হলো আর তুমি নবীর শ্বশুর হবে আমি কিছু হতে পারলাম না আবুবাক্কর ওমরের কানে কানে কয় তোমার একটা মেয়ে নাই আছে তো তো বিয়ে দাও বিয়ে দাও তখন হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দুইজন হলো শ্বশুর আর দুটা হলো জামাই

যদি সেইরকম তাকবীর তাকবীর আন্দোলনমুখী কথা হয় জাবিয়ার কবি দাহা জামাতরে জোরে কোনটা ঠিক কিনা যদি জিকির ফিকিরের ওয়াজ করি কয়ই মনে হয় পীড়িত হবে যদি ফজিলতের বয়ান করি তাহলে বলবে এটা তাবলীগের বক্তা গরম লয় আয় কি যে বিপদে পড়ছি ভাই আজকে আসেন কোরআন থেকে নবীর সম্পর্কে আমরা জানতে চাই ধরে কারণ জানার দরকার আছে না নাই তাহলে একদল হলো নরম একদল হলো গরম নরমের নেতা হলেন আবু বাক্কর আর গরমের নেতা হলো ওমর যে রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না এমন সময় আবু জর্গি ফারি বলতেছে আমরা নরমের দলেও না গরমের দলেও না আমরা যাব হজরত আলীর কাছে দল বাড়তিছে না না এটা দল না কথাটা খেয়াল করবেন যে আমরা নরমের দলে দাফনের দলেও যাচ্ছি না ওই উমরের গরমের দলেও আমরা যাচ্ছি না আমরা যাব হজরত আলীর কাছে কারণ আলীর কাছে আলাদা কিছু জ্ঞান আছে জোরে খান

গিয়া দেখে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে গিয়া দেখে ঘরের মধ্যে হজরত আলী কি করতেছে কোরআন তেলাওয়াত করতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযিলাত কুলুবুহুম ওয়াই জ্যা তুলিতা আলাইহিম আয়া তুহো জাগাতুহু ই মান ওয়া আলা রব্বি হিমিয়াতা কাদু আল্লা কোরআন শরীফে বলেছে আমার কোরান যারা তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের ইমানকে বাড়ায় দিই আজকে আমাদের বাংলাদেশে কোরআন তেলাওয়াত আছে আছে এই যে তাকরিম তাকরিম সালে আহ্মাদ তাকরিম এই কি কোরআন তেলাওয়াতে পুরস্কার পাশে না কোরআন পড়ে পুরস্কার পাশে কথা কয় তেলাওয়াত করে তেলাওয়াত করে না কোরআন পড়ে পুরস্কার পাইছে সুন্দর করে কোরআন পড়েছে এইটা পছন্দ হওয়ার কারণে তাকে পুরস্কৃত করেছে কোরআন আর কোরআন গিরিশ চন্দ্র সেন কোরআন মরার সময় রাম রাম করে মরেছে আমাদের বাংলাদেশে লোক কোরআন পড়ে কিন্তু কোরআনের তেলাওয়াত এই জিনিসটা বুঝে না হাজর তালি কি করতেছে কোরআন না তেলাওয়াত করতেছেনা হ্যাঁ তেলাওয়াত করতেছেন আর তেলাওয়াতের কারণে কি হয় জাদাতুহুম ঈমানান আল্লাহ তার ঈমান বাড়ায়া দেয় আমাদের বাংলাদেশে যদি কোরআনের তেলাওয়াত চালু থাকতো তাহলে জালিমের অধিকারে আমরা থাকতাম না জালিমের সিন্নকে ভেঙ্গে চুরমার করে আমরা কোরানের আলো জ্বালাতাম জোরেconcat ঠিক কি না কোরআনের আওয়াজ আছে কোন বক্তা কি ढंगের আওয়াজ করে চলে যায় খোঁজলা দেখেন অধিকাংশ যুবক এসব নামাজই পড়েন মসজিদের উদ্যোগে মাফি হজরে নামাজ পড়বে খা করান তেলাওয়াত করে কোন লাভ নাই কারণ বাহিরে নবীন গন্ডগোল লাগছে লাগছে কি খেয়াল করতেছেন আবুজার গেফারে হজরত আলী কে বলতেছে আলী ভাই খামাখা কোরআন তেল করে কোন লাভ নেই কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে যে উপরে আল্লাহ কোরআন করেছে সেই নবী নিয়ে জোরে একদল কথা ঠিক কন না কেন আসে আমাদের বাংলাদেশে একদল মুসলমান কয় নবী নুরের তৈরি আর একদল কয় মাটির তৈরি আপনাগের কাছে কি তৈদি মাটি অনেক সময় আমরা বলি না আমার জীবন মাটি হয়ে গেল রে এই করোনার কারণে আমার ব্যবসা মাটি হয়ে গেল রে আচ্ছা মাটি মানে আপনারা কি বোঝাচ্ছেন জীবন মাটি দোকান মাটি তার মানে কি কার নবী মাটি কোরআনের প্রথম আয়াত তায় পড়া দেখেন তো

মীমাংসা চাই কি করব আমরা আবু করে দলে যাব না উমরের দলে যাব যে একটা দলে তো যাওয়া লাগবে না কি করে আমার কথা দিয়ে খেয়াল করে আপনারা কোন দলে থাকবেন আবু করে না উমরের দুই একজন কাছে বাদ বাকি খুব সালাক আমাদের বাংলাদেশের লোক খুব সালাক মুখ বন্ধ করে থাকে কথা ধরা খাবো এই কানে কানে ফিস ফিস করে একজন বলে ভাই ফিস ফিস করিস কারে জোরে কয় দেওয়ালের কান আছে জোরে বললে ধরা খাবি পুলিশ ঘুরতেছে জোরে কার কথা ঠিক প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বাড়তেছে বাংলার মানুষ একটা কথা কয় না আজ থেকে পনেরো বছর আগে এই বাংলাদেশের দ্রব্য দাম বেশি হলে মানুষ আন্দোলন করেছে রাস্তা অবরোধ করেছে তোরে কথা ঠিক কিনা যে একজনের একটা টাকা দাম গেল যাওয়াই লাগবে উমরের দলে না করে দলের এর সামনে চাকে দলের ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবি ঘুমায়া আসেন সোনার মোদি নাই আমার সঙ্গে গজল গালে কি আপনাকে গুনে হবে কেরে ছেলে ফেলে মেলা গান জীবনে গেল রে একটা গানের ঢপ একটা গানে এই যে বাদাম বাদাম কোনো কিছু দিন আগে আবার সাদা কালা কোনো কোনো সাইজ আছে আর আমি যে গজল গাচ্ছি কইয়া দেখো ভিতরে একটা ভাব তৈরি হবে আমার সঙ্গে যুবকেরা সুর মিলাও না পারলে হো করো ইসলামের আলো জল বিহি আসেন এখন যদি আমি গজলটা এইভাবে বলি ইসলামের পতাকা উড়ায় দিয়ানো বিহি মোরে আসেন সোনার মোরা কবেন তেতালে তো আপনারা অটোমেটিক উমরের দলত চলে গেলেন আচ্ছা ঠিক আছে কোন দলত যাওয়া লাগবে কোরআন বলে দিবে এ কোরআন আছে না নাই জোরে আছে না নাই অনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল সব সমস্যার সমাধান

রাস্তা নিলেন আবুজার জার বলতেছে আপনার কাছে আমরা মেমাংসার জন্য আসলাম কিন্তু আপনি কোরআন তেল বন্ধ করে কোথায় যাবেন কোথায় যাবেন আপনি আবু বক্করের দলে যাবেন না উমরের দলে যাবেন একটু মনোযোগ দেশ আবু জার বিফরে হজরত আলীকে বলতেছে আপনি আবু বক্করের দলে যাবেন না উমরের দলে যাবেন সঙ্গে সঙ্গে হজরত আলী বলতেছে রে নবীর সাহাবিরা তোমরা যদি পুরকিত মুসলমান হও তাহলে কোন মানুষের দল করা যাবে না মুসলমানকে কেবল মাত্র আল্লাহর দল করতে হবে সুবহানাল্লাহ সুরালা ধরে করলেন না কারণ ধরা খছেন তো ধরা খাননি আলী বলতেছে আওক করে দল করাও জায়েজ নাই উমরের দল করাও জায়েজ নাই দল করতে হবে কার আর আপনারা কার দল করতেছেন মুসলমান কোন মানুষের দল করে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চান দল করতে হবে কার কার জোরে বলেন করবেন মাত্র তাহলে আবু বক্করের দলেও আমাদেরকে নিয়ে যাবেন না উমরের দলেও নিয়ে যাবেন না তাহলে আপনি যাবেন কোন জায়গায় আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা পাবে হজরত আলী সমস্ত সাহাবিদেরকে বলতেছে আমি তোমাদেরকে আবু করে দলেও নিয়ে যাব না উমর দলেও নিয়ে যাব না আমি তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে এখন হবরত আলী ওই সকল সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় গেলে মীমাংসা হবে আপনারা কি সে জায়গায় যাবার চান কারা কারা চান আল্লাহকে তো হাত দেখান্ত দেখি নীল ন হে আপনারা কে রে তোখ বিদ্যলে রে এই করে গেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা মীমাংসা চাই যেরকম চাই কি চাই না আচ্ছা আপনাকে এলাকার যখন কোনো নামাজের আজান দেয় আজান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ তাদেরকে আলাদা কোনো মসজিদ আছে যে ওটা আওয়ামী লীগের মসজিদ আপনাকে এলাকা বিএনপি বেশি তো মসজিদে যখন আজান দেয় তখন আপনারা বিএনপি কি কোনো মসজিদ খোঁজেন তাহলে আজান যখন দেয় আওয়ামী লীগের যারা নামাজ পড়ে বিএনপির যারা নামাজ পড়ে জামাত ইসলাম তাবলীগ পীর মুরিজি যারা নামাজ পড়ে তারা কি আলাদা আলাদা মসজিদে যায় না একই মসজিদে যায় আপনার দেখছে একই মসজিদে হয় আচ্ছা আওয়ামী যখন মসজিদের মধ্যে ঢুকতেছে তখন কোন পায়ে ঢোকে ঢোকে হে আর আপনারা আওয়ামী লীগকে দেখছেন আপনি গেলে কার আমী লিকের নামাজ আচ্ছা তাহলে কোন পায়ে আচ্ছা দোয়া কোন দেখো দেখো দোয়া কি আওয়ামী আলাদা আছে বিএমপি যখন মসজিদে ঢোকে কোন পায়ে জামাৎ ইসলাম কোন পায়ে তাবলীগ পীর মুরিদি যারা করে ওরা কোন পায়ে তাহলে বাড়িয়া তো আওয়ামী লীগ সবই ঠিক আছে কিন্তু ওই ঘরের মধ্যে যখন ঢুকতেছে তখন আর দলা দলি নাই সবাই একই কারিদা একই দোয়া জোরে ঘর কথা ঠিক কিনা আপনারা বলেন তো ভাই বর্তমান ক্ষমতায় যারা আছে এরা কোনোদিন কইছে যে আমরা সামনে কাতারে দাঁড়াবো কোনোদিন কইছে আমরা আওয়ামী লীগ এত বছর আগে আমাদের নামাইকে এরকম কয় না মাঝে দুই একটা কয় না আমরা আমা করো নামাবার পারতেছেন না হুজুর আমি কইলাম পাগলা রাত নয়টার সময় পাঁচ পাঁচতলা দিয়া খাটের উপরে শুয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে আমা কইছে আত্মহটাই রাত 3টার সময় যখন ভূমিকম্প আসে তখনক নামা লাগেনি রে ওই লিদে লাফা লাগিছে দরে কথা ঠিক কিনা এমন নামা নামছে যে কম বলেনngModel লঙ্গি খুলে আসে ন্যাংটা হয়ে নামছে তারপরে বুঝা গেল নামান লাগবে না এমনি নামদা ন্যাংটা হইয়া দরে কোন কথা ঠিক কিনা এ কথা কর কথা কর না কইলে ওয়াজ হবি না কি মনে করতেছেন আলী বলতেছে এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মেমাংসা পাবে নবী দাফন হবে না চেতন হবে খুব খেয়াল করবেন আবু বকরের দলে যাচ্ছে না উমরের দলেও যাচ্ছে না একটা জায়গায় রওনা দিয়েছে সেই জায়গাটা হলো উম্মাহাতুল মোমিনিন মা আয়সার ঘর এ ঘরটা হলো মা আয়েশা জোরে বলেন কে আমাকে সকলের মা বলে নবীর বিবিদেরকে ঘোষণা করা হয়েছে ও মাহাতুল মু মিনিং সমস্ত মুমিনদের মা তাহলে আয়শা আমাদের কে আরও চরে জোর বলেন খালি আমরা মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম কিন্তু মুসলমানের মা হলো নবীদের বিবিরা তো ঘরে ঘরে ওই ঘরের দরজায় হজরত আলী দাঁড়াইছে বলল এমন সময় হতা বক্কর দৌড় এসে বলতে চালি ভাই আপনি এত দেরি করছেন কেন এই ডান হাত ধরে আমার দিকে খেয়াল করে হজত আবু বকর আলীর কাছে এসে ডান হাত ধরে বলতেছে আপনি দেরি করছেন কেন সেই সময় সাথে কে নবী বিদায় নিছে নবীকে দাফন করব আপনি আসতে দেরি করলেন কেন আপনি যদি আমার সাথে থাকেন ওই উমরের বাফের ক্ষমতা আছে উমর যদি কয় আলী রে আলী আলী যদি বলে আয়

এত দেরি কেন করলেন আবু দাফন করতে চাই আর আমি বলতেছি হজরতনের হাতটা এইভাবে হজরত আলী দুই জনের হাত ধরছে আমার দিকে তাকায় আবু বাক্করের হাত ধরছে উমরের হাত ধরে বলতেছে আপনারাই হলেন এক নম্বর দুই নম্বর আপনারা যদি ফেতনা করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় আজকে বাংলাদেশে ইমান ইসলামের যত ফেতনা এগুলো সাধারণ মানুষ লাগাই নাই এগুলো লাগাটির তৈরি না তৈরি আজ থেকে বিশ বছর আগে একটা মানুষও জানবার চাইনি একটা মানুষও জানবার চাইনি কিন্তু এখন জানবার চাওয়ার কারণ কি এই মূল বিদায় কথা কন না কেন ঠিক কিনা হ্যাঁ তা আপনি হলেন নবীর এক নম্বর সাহাবি আর আপনি হলেন দুই নম্বর সাহাবি আপনারাই যদি নবী নিয়ে জ্ঞান জাম করেন তাহলে সাধারণ মানুষ করবে কি এই যে সাধারণ সাহাবিরা আমার কাছে কাছে আমি আল্লাহর কোরআন তেলাত করতেছিলাম সে কোরআন শরীফ থুইয়া এই মীমাংসার জন্য এই ঘরের দরজায় দাঁড়াইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আলী মীমাংসা কেমনে হবে ওমর ফারুক বলতেছে আলী মীমাংসা কেমনে হবে হদরত আলী বলতেছেন নবী বিদায় সে না ঘুমের মধ্যে আছে এ ঘরের মধ্যে যিনি তিনি বলতে পারবে সরাল্লা কান্না ঘরটা হলো উম্মাহাতুল মাহাতুল আমাদের মা আয়েশার ঘর এই ঘরের মধ্যে না ঢোকা পর্যন্ত নবী দাফন হবে না চেতন হবে এইটা বলা যাবে না আগে ঘরের মধ্যে ঢুকে তদন্ত করা লাগবে দরে কারণ ঠিক কিনা এই বাংলাদেশের সব সাইডে খারাপ তারা তদন্তের দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই বিনা তদন্তে সবগুলো মহলানা জেলখানা নিয়ে যাচ্ছে দেখেন কি বলতেছেন জিকরণ কাশির মানে কি বেশি বেশি জিকের করব বেশি বেশি নামাজ পড়ার কথা নাই বেশি বেশি রোজা রাখার কথা নাই বেশি বেশি হাস করার কথা নাই বেশি বেশি জাকাত দেওয়ার কথা নাই কিন্তু জিকির করার কথা আল্লাহ বেশি বেশি বলছেন জোরে কোন সোহান আল্লাহ তাহলে হযরত আলী কি বলতেছে মনে আছে ঘরের মধ্যে না ঢুকলে কি বোঝা যাবে নবী বিদায় দিছে না ঘুমে আছে এটা কি ঘরের মধ্যে না ঢুকলে বোঝা যাবে জোরে কোন বোঝা যাবে তাহলে ঘরের মধ্যে ঢুকতে গেলে নবী তদন্তের দরকার আছে না নাই এখান থেকে বোঝা গেল তদন্ত কেবল বাংলাদেশে না তদন্ত আগেও হয়েছে জোরে গণ ঠিক কিনা তদন্ত রে তদন্ত আমাদের বাংলাদেশে কি তদন্ত হচ্ছে একশো জন আলেমের নামে তদন্ত হচ্ছে জোরেগণ কত জন একশো ষোলো জন আপনারা জানেন দুদকের কাছে দুদক বোঝেন না

আমাদের বাংলাদেশে চুরি ডাকাতি যারা করে ঘুষখোর সুৎখোর এদের কোন তদন্ত আছে তদন্ত চলতেছে কার আলেমের তদন্ত চলতেছে আলেমের এখন নবীর তদন্ত হবে নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এই তদন্ত করে তারপরে রিপোর্ট প্রকাশ হবে ওমর ফারুক বললেন তদন্ত কে করবে ও মাহাতুল মোমিন আয়সার ঘরে ঢুকে নবীর তদন্ত কে করবে হজরত আলী বলেছেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি ঘরকার আয়সার ধরে বলেন ঘরকার তাহলে হজরত আলী যে কথাটা বলছে কথার মধ্যে জ্ঞান আছে না নাই যে ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি ওমর ফরক মনে মনে চিন্তা করতেছে যদি আমার মেয়ে হাফসার ঘরে নবী থাকতো তাহলে আমার কথাই বলতো বলতো কিন্তু আয়সা তা এবার যে কার নাম কয় এখন কয়ালি বলতেছেন মা কাকে মা বলতেছেন আয়সা কে হজরত আলীর কে হয় মা হয় আমাকে কে হয় ফাতেমার কে হয় মা হয় সবার মা আলী বলতেছেন মা ও মা নবী নিয়া তদন্ত হবে মা নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে এটা জানার জন্য নবী দাফন হবে না ডাক দিলে setan পাবে এইটা তদন্ত করার জন্য আপনার অনুমতি দরকার আপনি কাকে তদন্তের দায়িত্ব দিবেন কাকে তদন্তের দায়িত্ব দিবেন এমন সময় ছয় লক্ষ হাদিসের হাফেজা সুবহানাল্লাহ মহিলাদের মধ্যে মা আয়সাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যিনি নবীর ছয় লক্ষ হাদিসের হাফেজা সোনাল্লাহ কন্যা আরে কোরআনের হাফেজ বহু আছে আছে না নাই ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে আপনার কোন তো হাদিসের হাফেজ আছে আর হাদিসের হাফেজা হচ্ছে মা আয়সা তাও এক হাজার কয় লাখ কথা ধরে কয় লাখ ছয় লক্ষ হাদিসের হাফেজা মা এখন ঘরের ভিতর থেকে বলতেছে নবীর তদন্তের দায়িত্ব পাবেন তিনি নবীর এক নম্বর সাহাবি যিনি জোরে কম সুবহান আপনারা বলেন তো মা আয়শার জ্ঞান গরিমা কম না বেশি মা আয়শা কারো নাম নিছে কারো নাম নিছে মা শুধু বলেছে নবীর তো নবীর তদন্তের দায়িত্ব পাবেন যিনি নবীর এক নম্বর সাহাবি তিনি এখন সমস্ত সাহাবিরা বলা করতেছে এক নম্বর হলো আবু বক্কর উমর ফারুক বলতেছে এক নম্বর আবু বক্কর করে কোন আল্লাহ আলী বলতেছে এক নম্বর আবু বক্কর সমস্ত সাহাবি বুঝতে পারলেন মা আয়সার নাম বলে নেই কিন্তু আবু বক্করকেই তদন্তের দায়িত্ব দিয়েছে যে আবু বক্কর নবীকে দাফন করতে চাই সেও বক্কর তদন্তের দায়িত্ব পাইছে যারা উমর হরকের দলে আইছিল তারা কয় না গরমের দলে থাকলে মনে হয় কাম হবে না আর হজরত আবু বক্করের দলে যারা ছিল তারা ভাবতেছে আমাদের দলের নেতাই যখন তদুনতে ঢুকতেছে তখন কিছু একটা আমার কথার দিকে খেয়াল করেন কিছু একটা কি হবে এমন একজন মহামানব যে নিজের ইচ্ছাই কোনো কিছু বলবে না আমার আল্লাহ পাক যা বলাবে তাই বলবে ঠিক আল্লাহবাক্কর আদি আল্লাহ এবার সালাম দিচ্ছেন খুব খেয়াল করবেন ওই ঘরের দরজায় গিয়া বক্কর সালাম দিলেন আর সালাম আচ্ছা কি বুঝলেন আর সালামও আলাইকা ইয়া রাসুল আল্লাহ এখনো যারা নবীর অজার পাশে তার অনেক হাদিসা এখানে আছেন আপনার যখন নবী রওজার পাশে গেছেন আপনারা কি বলে সালাম দিয়েছেন আর সালামও আলাইকা ইয়া রাসুল আল্লাহ নবীর ব্যাপারে সালাম ও আলাইকুম বলা যাবে না কেউ যদি বলে আর সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ তাহলে তার কবিরা গুনা হবে জোরখন কি গুনা হবে কবিরা গুনা হবে আমার ব্যাপারে আপনি আসসালাম আলাইকুম বলতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলতে পারবেন কারণ আমি শুধু একা না আমার দুই কান্দে দূরে ফেরেস্তা আছে জোরে কোন কথা ঠিক কি না কিন্তু নবীর দুই কান্দে দূরে ফেরেস্তা নাই কারণ দুই কান্দের ফেরেস্তার কাম কি কথা কয় না কি লিখতেছে সকালে আসা চাষ গল্প করতেছে দরজা জানলা বন্ধ করা আমি এক এক মুড়ি মারছি এক এক মুড়ি মারসি মানে এক মুড়ি না আর একদিন বলতে দরজা জানলা বন্ধ তুই যে কেউ দেখেনি দেখার সুযোগ আছে জানলা দরজা বন্ধ তখন দুই দুই ফেরস্তা বলতে এই শালা কি করে যে বলতেছে কেউ দেখিনি তাহলে আমরা কি ঘুম পারছি তোমার দুই কান্দে দুই মুহুরি বলেন এ গান গাইলে গুনা হবে না কোরআনের গান তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডাইরি দুই দুই মুহুরি দলিল দেখে রায় দিবে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি বিয়া তাফালু

ওয়াজ চালায় কিন্তু নামাজত কে রে মাইকটা বক্তা আসার সোনা বিশ মিলা দিবা বিশ মিলা মারলে তোমার মাইকে দৃষ্টা ভবি দৃষ্টা ভলে আল্লাহ দায়িত্ব নিবি তোর এখন কথা ঠিক ছিল হ্যাঁ পিছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ পিছনের ভাইরা কথা শুনতে পাচ্ছেন অনেক লোক হয়ে গেছে পিছন দিকে দেখেন খালি ও ওই পর্যন্ত ঠেকে গেছে রে মাশ আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ মাসটা হলো রবিউল আউয়াল মাস মাস এই মাসে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার এই মাসের বারো তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি সেই নবী সম্পর্কে বলতে গিয়া মাঝে মাঝে বর্তমান সমাজের সব কথা বলতেছি কিনা জোরেগণ সব কথা আল্লাহর কোরআনে আছে না নাই এ জোরেগণ আছে না নাই সব আছে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হলে কি হবে সেটাও আছে মরদ মানুষ প্রেসিডেন্ট হলে কি হবে তাও আছে সব কিছু রয়েছে আপনার বাড়ির মেয়ে মানুষ যদি কর্তা হয় আর পুরুষ মানুষ যদি কমজোরি হয় ওই বাড়ির খবর কি হবে সেইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে আপনি কি মনে করছেন কোরআন বাদ দে বাদ দেয় না সব হ্যাঁ সব কথা হবে ইনসা কারণ গামসার আদায় শেষ কোন টেনশন কমিটির নাই আপনার উঠে চলে যান আমার বিদায়ের আর কোন সমস্যা কারণ টেকা তুলে নিচ্ছে তাই বলে মনে করতেছেন আমি আপনাকে ছাড়তেছি এখন হাও তাও সালাম দিচ্ছে সালামদার সাইজ শোনেন ভাইরে আপনারা যখন কবরের ধার দিয়ে যান তখন সালাম দেন সালাম দেন কি কি সালাম দেন আর সালাম আলাই কা কন আলাই কোন কন আলাই শুধুমাত্র নবী ছাড়া বাদ বাকি যত কবর আছে সমস্ত কবরকে বলতে হবে আর সালাম আলাইকুম ইয়া আহলাল কবর

ঢোকা মাত্রই দরজা বন্ধ আওয়াক করে দে আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন নবী দাফন হবে না চেতন হবে ওই জায়গায় আউ যাচ্ছেন তদন্তের জন্য জরিকন কিসের জন্য এমন সময় মা আয়সা খফ করে বাবার হাত ধরছে এই দেখেন আমার দিকে তাকায় দেখেন এভাবে ডান হাতখানা ধরে বলতেছে বাবা আপনি কোথায় যাবেন বলে তদন্ত করতে যাচ্ছি নবী বিদায় সেনা না ঘুমের মধ্যে আছে আয়শা বলতেছে বাবা নবী তদন্ত করার আগে আমার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে খুব খেয়াল করেন ঘরের মধ্যে নিয়ে বাবাকে বলতেছে বাবা নবী তদন্ত করার আগে আমি আয়শার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দরগণ প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন হলো ও বাবা আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিছেন আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়া দিচ্ছেন আপনি বলেন তো বাবা আপনি কোনো মানুষের সঙ্গে আমাকে বিয়া দিচ্ছেন না নবীর সঙ্গে বিয়া দিচ্ছেন আপনি সত্যি করে বলতে হবে আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়া দিচ্ছেন আপনি বলেন তো নবীর সঙ্গে বিয়া দিচ্ছেন না মানুষের সঙ্গে বিয়া দিচ্ছেন আউ বাক্কর বলে মা ছয় বছর বয়সের শিশু বাচ্চা তোমাকে আমি নবীর সঙ্গে বিয়ে দিয়েছি আয়সা বলতেছে বাবা আমার দুই নম্বর প্রশ্ন হলো আমার দুই নম্বর প্রশ্ন হলো আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন এটা হলো আমার দুই নম্বর এই প্রশ্নগুলো শুনতেছেন আচ্ছা ছয় বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়া দিছে সেটা কি মেয়ের জন্য বিয়া দিছে না বাপের জন্য বিয়া দিছে আবু বকর রাদিয়াল্লাহু নবীর শ্বশুর হওয়ার লোভে বিয়া দিছে তোরে কোন কথা ঠিক কথা বুঝতেছেন না খুব খেয়াল করবেন দুই নম্বর প্রশ্ন হলো ছয় বছর বয়সে আপনি আমাকে বিয়ে দিলেন এটা আমার জন্যে দিচ্ছেন না আপনার জন্য দিচ্ছেন আর তিন নম্বর প্রশ্ন হলো বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন আল্লাহর কোরআনকে কি আপনি দাফন করতে পারবেন আবু বক্কর চোখের পানি বের করে বলে মা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না আয়সা বলতেছে বাবা তাহলে শোনেন আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন আল্লাহর কোরআন যদি দাফন করা না যায় আল্লাহর নবীরেও দাফন করা যাবে না আপনারা বুঝতে পারলেন না সোবান আল্লাহ আসতে এ কি কইছে আমি এই যে আমার হাতে দেখতেছেন এই কোরআন কি দাফন করা যাবে যাবে আপনারা বাংলাদেশ আমরা বাংলাদেশের লোকেরা কোরআন কি কি করছি দাফন করিনি কিন্তু কাফন করছি প্রত্যেক বাড়ির কোরআন কেমন একটা কাপড় করে দিয়া থসে ভাই তার আবার ফিতে তিন হাত জোরে কন কয় হাত একের কাপড় পরে সবার উপরে কোরআন থুইয়া দিছে শোনেন কোরআন যখন দাফন হবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা কায়েম হবে আর কোরআন যখন চালু থাকবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা দাফন হবে জোরে জন কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে কোনটা দাফন মা এসে বলতেছে বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না আবুবকর বলে আয়সা তুমি আমাকে তদন্ত করার কথা বলে ঘরের মধ্যে ঢুকে এখন তুমি এরকম কেন প্রশ্ন করতেছ আয়সা বলতেছে আমি তো আপনার নাম ধরে বলি নাই আমি বলেছি আল্লাহ নবীর এক নম্বর সাহাবি যিনি তদন্ত করবেন তিনি এখন আপনি যদি এক নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন আপনি যদি এক নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন আবু বাকি আল্লাহ নবীর তদন্ত করার জন্য। যখন নবীর কাছে যায় এমন সময় নবীর কাছে এখনো যায় নাই ঘরের কোনার দিকে যখন যাচ্ছে এমন সময় মনে হয় জান্নাত থেকে একটা কান্না মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে আউ কর বলে আয়শা আমি নবীর তদন্ত করার জন্য ঘরের মধ্যে ঢুকেছি নবীর কাছে যাব মা কিন্তু এমন করে কে কানতেছে আমি একটু জানতে চাই আয়শা বলতেছে কে আর কানবে যিনি কানতেছে তিনি হলেন নবীর মা যিনি কানতেছে তিনি আবার নবীর মা আবু বলে নবীর মা কি বুঝতেছেন যিনি কানতেছেন তিনি কার মা নবীর মা আমি না নবীর দুধ মা হালি মা আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছি নবীজির পিতা আবুদুল্লাহ ঠিক নবী তাহলে আমার সঙ্গে বলে নবীজির মাতা নবীজির নবীজির রাজা না আপনার কথা কন না আচ্ছা না কথা বললে কি আপনাকে অন্তরে মহব্বত হবে না কথা কন হবে না ইমাম মালিক নাম শুনছেন ওই মদিনায় যতদিন ছিলেন জুতা স্যান্ডেল পায়ে দেননি রে মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা আমি যদি মানুষ না হইয়া মদিনা হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত এই বলে কাঁদতে কানতে যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায় ওই বেহুশ অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ মদিনা একদিন মদিনা ছিল না নাম ছিল শ্রেপ আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা আমার মোহাম্মত যদি তোমার কলিজার মধ্যে থাকে আব্দুল মালিক আর আমার সন্ন্যক মোতাবেক যদি চলতে পারো আমার প্রত্যেকটা উম্মা মদিনার মত দামি হয়ে যাবে তাহলে সেই মদিনা বলতে আপনাকে আপত্তি আছে নবীজির রজা একটু সুন্দর করে বাবা ছেলেরা সবাই একটু সুন্দর করে বলো বলতাম রবি মাস রে এ মাসের বড় দাম রে বড় দাম যে মাসে নবী পাইছি সেই নবীর উম্মত হয়েছি এই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে রে অনেক নবীরা আল্লাহর কাছে কান আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত করো আল্লাহ আল্লাহ কয় অত সোধা না ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগবি ভাগ্য সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না আমরা বড় ভাগ্যবান যা আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করেছে জোরে কন ঠিক কিনা নবী ঘোষণা করেছেন আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না এটা কি সাতা কথা সব নবীরা খালি নকসি নকসি করে কানবে আর আমাদের নবী আমাদের জন্য বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতে আল্লাহ আল্লাহ আমার উম্মতের খবর কি আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আর সেই নবীর মদিনার কথা অন্তর থেকে मोहब्बत করে জবান দে হয় না आओ বাকর বলতাছে নবীর মা কানতেছে নবীর কিউন মা আয়শা বলতাছে বাবা আপনি ঘরের খবর কেমনে জানবেন আপনি ঘরের খবর জানবেন না যিনি তার তার নাম নাম হলো কি বলে ফাতেমা আবার নবীর মা কেমনে আমরা সকলেই জানি আমি এক জায়গায় মা ফাতেমা বলেছিলাম এক লোক লাভ দেটা বলতে হুদুর আপনার তো আস্ত ভুল হলো আমি বললাম কেমনে বলে খাদিজাও যদি আমাদের মা হয় তাহলে فاطمه খাদিজার মি শেউ মা হবে আমি কইলাম তোমার মন কি কয় তালবুন কও হালা কোত হলো ব্যাককেন আ আদে আমাদের নবী হলেন আমাদের রোহানি পিতা ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা আদম হলেন আমাদের আদি পিতা তিনটা সঙ্গে বসে আছেন নবী যখন বিবির কাছে বসে থাকে তখন নবী হিসাবে থাকে না স্বামী হিসাবে থাকে জরিগন কি হিসাবে স্বামী হিসাবে আমরা তো হুজুর বয়ের বইয়ের কাছে যখন থাকি তখন হুজুর হই আমার পায়ের তলে আমরা বেসত কাছে হুজুর বউ খালি তেল মারতেছে আর আল্লাহর নবী যখন বিবির কাছে থাকতেন কোনোদিন নবী হিসাবে থাকে নাই স্বামী হিসাবে হ্যাঁ এক বিবি নবীর আঙ্গুল টানতেছে এক বিবি নবীর মাথার চুল টানতেছে আর এক বিবি নবীর সামনে বসে গল্প করতেছে নবী বউয়ের সঙ্গে সেই মজার গল্প যখন নবী বিবিদের নিয়ে গল্প করে ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে নবী যখন তিনটা বউকে নিয়ে গল্প করতেছে ঠিক ওই মুহূর্তে নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে এতক্ষণ নবী বসে ছিল যেই মাত্র ফাতেমা ঢুকছে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন মা কি কারণে ঘরের মধ্যে আইছেন আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম সোনাল্লাহন নবী তার মেয়েকে বলতে যে কি কারণে ঘরের মধ্যে ঢুকছেন মা আপনি আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম ছয় লক্ষ হাদিসের হাফেজা আয়সার মন খারাপ ছয় লক্ষ হাদিসের হাফেজা আয়সার মন খারাপ যে নবী তরমে ঘরের মধ্যে ঢুকল আর বাবা দাঁড়ায়া তাকে সম্মান দিয়ে বলতেছে আপনি ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম এই জন্য আয়সা নবীর হাতে টিপি দিয়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা ডাড়ায়া তাকে সম্মান করলেন এইটা কেমন কথা গো নবী এইটা কেমন কথা আল্লাহ নবী বলেন আয়শা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা দুনিয়ার সবাই জানে দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার কি মেয়ে কিন্তু আমি নিজের শ্রদ্ধা দেখছি ফাতেমা হইল আমার মা আইসা বলতেছি আর নিজের চোখে ফাতে মাকে আপনি মা দেখলেন তাহলে আমাদের কি সেই কথা বলবেন না আল্লাহ রাসুল বললেন তাহলে শোনো তাই ফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা আসলাম আল্লাহ নবী কলেমার দাওয়াত দিবার গেছিলেন তায়েব বা সিরা নবীকে এত পাথর মারছে আপনাদের দোয়ায় সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে সোনার আমি তাইফে গিয়া কোন জায়গায় বাড়ি আগে সেই বাড়িতে দুই রাগাত নামাজ পড়লাম আমি তাইফে যাওয়ার পরে যেখানে নবীকে পাথর মারা শুরু করলো সেই জায়গায় গিয়ে আমি দুই রাগাত নামাজ বললাম বাজার নবী একবার রক্তাক্ত হয়ে বসে পড়ল আবার তাকে উঠায় দিয়ে আবার পাথর মারলো আবার নবী কিছু দূর গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল আবার নবীকে উঠায় দিয়ে আবার পাথর মারলো শেষ বারে নবী যখন বসে পড়ে বললেন রে যুবকেরা আর মারিস না আর মারিস না আমি তোদের ক্ষতি করতে চাই না তোদেরকে জান যাওয়ার রাস্তা দেখাবার চাই যুবকরা বলতেছে আপনার চেহারা দেখে আমাদের মারতে মন চায় না কিন্তু আমাদের মুরব্বি গুলো যে মারবার হুকুম দিছে ওই মুরব্বীর কথা মতো আপনাকে আমরা মারতেছি আল্লাহ রাসুল বলেন আল্লাহ এই তাইবের যুবকের আমাকে মারতেছে না ওদেরকে দিয়ে মারানো হচ্ছে আল্লাহ এই যুবকদেরকে তুমি জান্নাতি কবুল করে না এই যুবকগুলো খারাপ না এই যুবকগুলোকে কতগুলো নেতা খারাপ বানাচ্ছে জোরে কোন কথা ঠিক থানার পুলিশ খারাপ না এই পুলিশগুলোকে কতগুলো নেতারা খারাপ বানাচ্ছে দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীকে ধরে নিয়ে যাওয়া থানায় যখন রিমান্ডে নেয় পুলিশের চোখের মধ্যে পানি আমি কইলাম পানি কেন বলে হুজুর আমরা ধরিনি হুজুর আপনাক ধরানো হয়েছে যুবকেরা কয় আমরা মারতেছি না আমাদেরকে মারানো হচ্ছে নবী আমার ময়দান থেকে আমাদের শরীর নিয়ে যখন মক্কায় ওই সময় নবীর চারটা মেয়ে জীবিত ছিল কয় মেয়ে চারটা মেয়ে জীবিত ছিল রোকে জয়নাব আর কুলসুমা ওই তিনটা মেয়ে নবীর ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর দেহের দিকে তাকাই বললেন বাবা আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা মারা গেছে মা খাদিজাত দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র আঠারো উনিশ দিন পর নবী তাই গেছে তাহলে কি বুঝতেছেন আজ কয়েকদিন আগে আমাদের মা খাতি যা দুনিয়ার থেকে বিদায় নিলো আর আপনি তাইফে গেলেন বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা ও বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা এই কষ্ট কেমনে সহ্য করবেন তাহলে তিনটা মেয়ে কি বললেন এখানে কুলসুমার ও কেয়ার জয়না বলতেছেন এত পাথর মারছে বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন এই কথা বলে তিনটা মেয়ে যখন থেকে বের হয়ে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলতেছে বাবা আজ কয় একদিন আগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা তাইয়ববাসীর আপনাকে এত পাথর মারছে এই কষ্ট আমি কেমনে সইব বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব এই বলে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয় আল্লাহ রাসূল বললেন ফাতেমা কথা বলবি বল কিন্তু ঘরের দরজা বন্ধ করলি কেন فاطمه বলতেছে বাবা আপনার মাধ্যমে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই কম সোহান আল্লাহ ফাতেমা বলতেছে দরজা বন্ধ করে কারণ তাহার যত নামাজ যখন পড়বেন তখন পারতবাক্যে জানালা দরজা বন্ধ করে আপনি পড়েন ডুব দিলে ডুবার হবে মুনি মুক্তে খুঁজে পাবে পুরা হইবে মনস্কাম বামস্তনের দুই আঙ্গুল নিছে তোমার কলব সাগরের মোকাম লাসালাতা ই হুজুরিল কল পাঁচ অক্ত নামাজে আপনি কিন্তু হুজুরে কলব হতে পারবেন না আপনার মন চাচ্ছে শেষদার মধ্যে আপনি ডুব মারবেন সোভান রব্দের আলার অক্সিজেন নিয়ে কিন্তু তিনবার পরতি ইমাম সাহেব আল্লাহ হকবার করে মাথা তুলছে আপনি বলেন তো আপনি কি আর শেষ দায়ী থাকতে পারবেন জোরগান শেষ দায়ী থাকতে পারবেন আপনি রুকুতে যদি সোরাবের আজিম দশ বার বলে রুকুর সাগরে ডুব দিবেন কিন্তু তিনবার পড়তে ইমাম সাহেব স্বামী আল্লাহ হরিমান হামিদা বলল আপনি কিন্ত রুকুতে থাকতে পারবেন না তাহলে পাঁচ অক্ত নামাজ আপনার ইচ্ছা মতো আদায় করতে পারতেছেন না ইমামের হুকুম নিয়ম মতো আপনি নামাজ আদায় করতেছেন কিন্তু অমিন আল্লাহ ইলি ফাতাহাত যাত না ফিলাত আল্লাহ এ তাহার যতের নামাজ আপনি মন চাইলে আপনি এক রাকাত নামাজে সরে সিন পড়তে বলতে পারেন আপনি মন চাইলে রুকুতে একশো একবার সোনাবেল আজিম বলতে পারেন আপনি মন চাইলে শেষ দায় গিয়া পাঁচশো বার সুবান বলতে বলতে আপনি এমনভাবে ডুব দেন একজক পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারিল ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় আল্লাহ নবী বললেন আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইবাদতের মধ্যে সামিল হও যেন ইবাদতের মালিক আল্লাহর খালি একটা জায়গা আমাকে ধৈর্য নেই তার নাম হলো নামাজ কথা কন না কেন ভাই দেখবেন আপনি চাষ ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনি কি একবার ঘড়ি দেখেন ঘড়ি দেখেন কিন্তু পাঁচ মিনিট আগে যদি মসজিদে যান যে সাড়ে চারটায় আসরের নামাজ হবে আপনি পাঁচ মিনিট আগে ভুল করে ঢুকছেন আপনি তো এই ভুল করেন না কামাতে সালা আপনি ঢোকেন কিন্তু একদিন হঠাৎ ভুলে আপনি পাঁচ মিনিট আগে গেছেন এই পাঁচ মিনিট আগে যায় যে আপনি কি বিপদে পড়ছেন একবার হাতের ঘড়ি দেখে একবার দেওয়াল ঘড়ি দেখে আর একবার একজনকে বলতে কে ভাই আর কয় মিনিট আছে রে থেকে এখনও 3 মিনিট আজ ঘড়ি লড়তেছে না ভাই আজ ঘড়ি লড়তেছে না আ তোসা আল্লাহ কোরআনে বলেছেন কাদা আফলাহামন্তাজাক্তা ওয়া যাকার আসমা ফসল্লা আগেই নামাজ না রে পাগলা আগেই নামাজ না আগেই নামাজ না সাইকেলের পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলে সাইকেল বন্ধ হয় না কারণ আগে যে আপনি পেডেল ঘুরেছেন ওই ঘুরানোর কারণে সাইকেলে একটা গতি আছে আছে না নাই ধরে গেলে আছে না নাই পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হবে না সাইকেল বন্ধ করতে গেলে ব্রেক করা লাগবে কোন কথা ঠিক কি না তাহলে দুনিয়ার সবকিছুর ব্রেক দিয়ে তারপরে মসজিদের মধ্যে ঢুকে অন্তরের মধ্যে আল্লাহর জিকির করে মসজিদ থেকে আল্লাহর কাবার মধ্যে ঢুকতে হবে কাবার ভিতর দিয়া আল্লাহর আরস পর্যন্ত খালি মসজিদের উন্নয়ন মসজিদত কেমন মসজিদ আমাকে মসজিদ বিদেশি টাইস লাগাছে হুজুর টাইস খাড়া হলে ছবি দেখা যায় আচ্ছা আপনি টাইস খাড়া হলে যদি আপনার ছবি দেখা যায় নামাজ কি পাতলা না আছে আপনার কানটা একটু ক্লিয়ার করেন আপনার কি বিরক্ত হচ্ছে না না দেখতেছি বিরক্তর একটা সময় আছে তো এখনো সে সময় হয়নি

মা ফাতেমার দরজা বন্ধ করছে জোরে কি বন্ধ করছে দরজা বন্ধ করে আল্লাহ নবীর যত জায়গায় পাথর মারছে ওই জায়গা গুলোর উপরে হাত গুলায়া বলতে আল্লাহ ও আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমার মা খাতে যা আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি তো জানো আমার দাদা আবু তালেব আজ দেড় মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু তালেব মারার কিছুদিন পরে খাতিজা চলে গেছে আল্লাহ গ তুমি যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলাকে শান্তির বাগান বানাবার পারো তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো তাহলে আমার বাবার জন্য তুমি তাইফের পাথরকে কেন ফুল বানাবার পারলা না আল্লাহ আল্লাহ জন্মের আগে যে বাবা হারাইছে ছয় বছর বয়সে যে মা হারাইছে আমার সেই এতিম বাবাকে নিজের কাজে আমার বাবা তাইফে যায় নাই যে নিজের কাজ করবার যা পিটন খাইছে তোমার কলেমার দাওয়াত দিবার গেল তুমি তো পারো আল্লাহ তুমি ইব্রাহিম নবীর জন্য নমুরদের চুলা শান্তির বাগান বানাবার তুমি তো পারো দোরে গান পারে কি পারে না তুমি তো পারো আল্লাহ মুসানবির জন্য সাগরকে রাস্তা বানাবার তোমার তো সেই শক্তি আছে তাহলে ওরা যখন পাথর মারছে ওই পাথরগুলোকে তুমি কেন ফুল বানাবার পারলে না ওরা পাথর মারবে কিন্তু আমার বাবার শরীরে লাগা ফুল হয়ে যাবে তাহলে তো আমার বাবার চামড়া কাটতো না আমার বাবার তেমন কষ্ট হইতো না আমি দরজা বন্ধ করে বলতেছি আল্লাহ তুমি আমার বাবারে দেখবার পারো না যেই বলেছে তুমি আমার বাবাকে দেখতে পারো না সঙ্গে সঙ্গে নবী জিব্বাই কামড় খাইছে ধরে এখন সোহানল্ল এখন কি করবে নবী ফাতেমা এই কথা বলে দরজা খুলে ঘর থেকে বাইরে গেছে বাইরে গিয়ে আর চুলার উপরে পানি গরম করতেছে আর জৈতনের তেল গরম করতেছে পানি গরম আর জৈতনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আল্লাহ রাসুল বলে ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা ফাতেমা বলতে যে সন্তান যখন বড় হবে ওই সন্তানকে গোসল করাবার গেলে দরজা বন্ধ করে গোসল করাতে হবে আল্লা রসুল কলায় শ ওই ফাতে উড়াতে বালিশ বানা দিয়া ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াই চুবড়াইয়া। আমার গোটা দেহ যত জায়গায় পাথর বাড়ছে ওই জায়গাগুলো ফাতেমা পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জৈতনের তেলগুলো নিয়ে যখন আমার ক্ষতস্থানে লাগাইয়া দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ওই ফাতেমার উড়াতে বালিশ বানাইয়া আমি নবী কখন যেন ঘুমাই গেছি ওই ঘুমের ঘোরে স্বপ্নে দেখি আমার মা আমি না আমার শিওরের পাশে দাঁড়ায় আছে আল্লাহ নবী বলা আইশাম আমি যে নবী আমার মনি নাই ঘুমের মধ্যে আমি ছোট্ট মানুষের মতো আমার হাত মার খপ করে ধরে বলতেছি মা এত বছর পরে যখন আইসেন মা আর আপনাকে যাইতে না আমি আমার মা হাতটা চাইপা ধরে যখন বলতেছি আর যাইতে দিব না এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খাইছে আমার কপালে যখন চুমা খাই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গে গেছে আল্লাহরাসুল বলে ফাতেমা তুই এত কান্দিস কেন মা ফাতেমা বলতেছে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন আপনি স্বপ্নে মা বলে আমার হাটটা চাইপা ধরছেন বাবা এখন পর্যন্ত আমার হাটটা ধরে আছেন বাবা আপনি মা বলে আমার হাটটা কেন চাইপা ধরছেন আল্লাহ রাসুল বলে ফাতেমা মা বলে যদি তোর হাটটা চাইপা ধরি তাহলে তুই আমার মেয়ে হলে কি হবে তোর ভিতরে লুকিয়ে আছে আমার না। আয়সা বলতেছে বাবা নবীর নবীর পাশে বসে কানতেছে আবু বক্কর বলে আমি যে নবীকে একটু তদন্ত করতে চাই কন কি করতে চাই তদন্ত করতে চাই আয়সা বললেন ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে তুমি একটু অন্দর মহলে যাও খুব খেয়াল করবেন এই মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন অন্দর মহলে যাও অন্দর মানুষ অন্দর বোঝেন অন্দরে আপনারা আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন তাহলে একটা হা হু ধরেন তো দেখি অন্দর মহল মানে কি অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো তোমরা ঘরের বাহির হয়ে না কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব মিয়া পর্দা নিয়ে বের হওয়া লাগবে এই হুকুম কার ইমাম গাজ্জালিকে তার ছাত্র বললো হুজুর অন্দর মহল মানে কি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কেউ মনোযোগ দেন তো ইমাম গাজ্জালি বলতেছে অন্দর মহল মানে কবর এ বাবা এর কি হলো রে কি হয়েছে কত থেকে

এক বললাম উম্মুল কোরআন সুরা ফাতে হলো কোরআনের মা সুরা ফাতে হলো কোরআনের মা যেই বলছি সুরা ফাতে কোরআনের মা সাইড থেকে কয় হুজুর তাহলে কোন সুরে কোরআনের বাপ আপনারা সব বক্তা খালি কোরআনের মা সূরা কোন কিন্তু কোরআনের বাপ কোন সূরা নাই আমি তো সিনতেক পড়ে গেলাম করে কোরআন হাদিস পড়াতে কোরআনের বাপ কোন সূরা আসল আমি তখন আমি বললাম বাবা তোমার প্রশ্নের উত্তর আছে তোমার প্রশ্ন হলো ঈসা তুমি বল তো ঈসা কি বাপ আছে তাহলে ঈসা যদি বাবা ছাড়া হয় মায়ের মাধ্যমে আমার কোরআনের বাবা লাগবে না কোরআনের মা হলো সুরা ফাতে লোকটা করে যা খুজুর উত্তর ফেলে আমাদের এ যে জোড়হাত করতেছি বাজান এই এই সন্ধে সন বক্তার কথা মতো মাইক চলা তোর ব্যবসা আল্লাহ বরকত দিবি হাত দেশ না কঠিন রাজ করতেছে আউ কেবল ঘরের মধ্যে ঢুকেছে হাই হাই কি হবি রে জল আর ওখানে হাতি দিও না কার কথা হাত দিচ্ছে ও একজন শ্রোতা কি শুনে হাত দাও বক্তা কি কয় সেটা আমি কি মাইক আমি জনগণ বলতে শুনতে পাচ্ছেন বলে হচ্ছে তো কি তো মহিলার ওয়াজ তো কেবল শুরু করছে এখন আমার মা বন্ধুটি মাইক ঠিক মতো আছে কিনা মা মায়েরা রে কান ফেলা শোনো মা তো ইমাম গাজ্জালি বললেন কবর ছাত্র বললেন হুজুর অন্দর মহল মানে কবর আমরা বুঝতে পারলাম না ইমাম গাজ্জালি বলে অন্দর মহলে তারাই ঢুকতে পারবে মেয়ে মানুষ মারা গেলে যে লাশ যারা কবরের মধ্যে নামাবার পারবে একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ কবরে নামাতে পারবে আচ্ছা যদি যায় তো ভাই ভাই দেখছেন আপনার না জোরে কন না কেন তো যারা মেয়ে মানুষ মারা গেলে লাশ কবরে নামাবার পারবে না তারা অন্দর মহলে ঢুকবার পারবে পারবে না এখন দুলা শালির ঘরক ঢোকে কি ঢোকে না চাচা ভাই মামা ভাই ফুপাতো ভাই এক ভাই যায় নাই এক ভাই অন্তর মহলে ঢোকা যায় যায় মায়েরা মনোযোগ দিয়ে শোনেন অন্তর কারে কয় বোঝানোর জন্য বলতেছি ফাতেমা বললেন স্বামী আমি যখন মারা যাব আমার তিনটা চাওয়া আপনি করবেন এক নম্বর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলতে যে ফাতেমা তুমি কি বলো তুমি নবীর কলিজার টুকরা তোমার যায় লক্ষ মানুষ হাজির হবে তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে লক্ষ মানুষ যদি বলে আমি ফাতেমা ভালো আর আপনি স্বামী হয়ে যদি বলেন আমার ফাতেমা ভালো না ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক চুল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার সব পুরুষ মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার গো ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা দন্নাতের দরজা খুলে গেল যারা বসে আছেন পর্দার অন্তরালে আপনাকে আমার বউ মাঝে মধ্যে আমার ওপর রাগ করে কয় খালি আপনি আমার দেখবার পারেন না খালি আপনি আমি কইলাম তো কোথায় দেখবার পারে কে পাড়া না আমি কইলাম তুই কে আর ডিউটি করেছিস যে সমস্ত মেয়েকে পাড়ার লোকেরা ভালো কয় উমুকের বউ সেই ভালো রে এই তুই দেখছি ওই দেখছি ভাই একেবারে সাত মুড়ির লাগানো রে শোনেন আপনার বউকে যদি কেউ দেখে আপনি জান্না যাবেন না যাবেন না যাবেন না কারণ আর দায়ু আধ্াইছো লা 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 লাইন লাহে সুন্দর বলে বৌলে ঘোরার ফিল্ডিং আরে

আমাকে আপনি গভীর রাত্রে কবর দিবেন আমার কবরের খবর দুনিয়ার কোন মানুষকে আপনি জানাবেন না হজরত আলী ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতে চাল্লা যারা জানা ব্যবস্থা হলো না আমি স্বামী হয়ে তাকে নিজের হাতে কবর দিয়া একটু দোয়া করি আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হও কারণ আমি নিজে খুশি হয়ে গেছি সর আল্লাহ এই কথা বলে হজরত আলী যেই মাত্র কবর দিকে তাকাইছে তাকায় দেখে আর কোন কবর নাই তিন চারটা পুরাতন কবর দেখতে পাই এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই কবরটা গেল কোন জায়গায় সিল্লাই বলে আল্লাহ ফাতেমার কবর কোথায় কোথায় ফাতেমার কবর কে যেন বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি শুধু দুনিয়াতে নয় আমি আল্লাহ তার পর্দাতে খুশি হইয়া তার কবর কেও পর্দা বানায় আমার মায়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান তাহলে আপনাদের এক নম্বর আমল হলো পর্দা এই পর্দাটা আপনারা মানবেন মা এই পর্দাটা আপনারা গ্রহণ করবেন যে মেয়েরা যত পর্দার ভিতরে থাকবে আল্লাহ তত তাদের চেহারা সুন্দর করে দিবে আমার মায়েদের জন্য বলতেছে একটু মনোযোগ দেন ফাতেমা যখন অন্তর মহলে গেছে এমন সময় হরত আবু কর আল্লাহর নবীর কাছে নবীর কাছে সেই মাত্র গেছে তদন্তের জন্য তাকায় দেখে মাথার কাছে হাসান আর পায়ের কাছে হুসাইন দাঁড়ায় কানতেছে আবু বাক্কর নবী তদন্ত করতে গিয়া দেখে নবীর মাথার কাছে যিনি ডাঁড়ায় কান্দতেছে তার নাম হলো হাসান আর পায়ের কাছে ডাঁড়ায় যিনি কান্দে তার নাম কি দেখার সঙ্গে সঙ্গে ওরা দুই ভাই কান্দা বন্ধ করে দিছে আউ বক্কে দেখার সঙ্গে সঙ্গে হাসান হোসেন কান্দা বন্ধ করে দিয়ে দুই ভাই আউ বক্ক দুই হাত ধরে বলতেছে ও নানার সাহাবি আপনি হলেন আমার নানার এক নম্বর নানার মুখে বহু গল্প শুনেছি আপনি হলেন আমার নানার এক নম্বর সাহাবি নানার সাহাবি গ সকাল বেলায় নানাকে নানা নানা বলে ডাকতেছি এত নানা কোনো কথা না আপনি একটু ডাক দেন আমাদের নানা আমাদেরকে আর আদর করবে না ও নানার সাহাবি আপনি হলেন এক নম্বর কারণ নানার মুখে অনেক গল্প শুনেছি কারণ আল্লাহর নবী যখন হাসান হোসাইন দুষ্টানি করত তখন বলতো ভাই তোদেরকে সুন্দর একটা গল্প শোনাবার চাই তোরা কি দুষ্টমি বন্ধ করবি আল্লাহ নবী যে না না দুই নাতি একজন টুপি খুলে ফেলে দেয় মার কান আল্লাহ আসলে দুষ্টমি বন্ধ করবি সুন্দর একটা গল্প শোনাবো তখন হাসান হাসান চুপ করে বসে বলতে না না গল্প কন ভাই আমার একজন সাহাবই আসলো রে আমার একজন সাহাব আছে রে দেখেন গল্প শোনাচ্ছে আমার একজন সাহাবে আসবর গভীর রাত্রি দরজায় গিয়ে শুধু বলছে অবক্কর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে আমি বললাম অবক্কর তোমার কি ঘুম নাই বলে আপনি যেদিন বলেছিলেন আপনাকে সঙ্গে করে আমি মদিনায় যাবার চাই সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রি আমি ঘুমাই নাই আমার সেই সাহাবি গারে সুরের মধ্যে আমি ঘুমায় গেলে চারিদিকে লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের মুখে পা দিছে বিষাক্ত সাপ একবার কামড় মারছে ওই কামড়ের বিষে গোটা দেহ থরথর করে কাঁদতেছে কিন্তু ছিদ্র থেকে পা টান দেয় নাই যদি পা টান দেয় সাপটা বের হয়ে যদি আমি নবীকে কামড় দেয় নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে সেই সাবি হলো আবু বাক্কা হাসান হোসেন কয় না না

আপনি আপনার সন্তানদেরকে নাতি নতুনদেরকে আউবকরের জীবনী শোনান উমরের জীবনী শোনান ওসমানের জীবনী শোনান আলির জীবনী শোনান মহা মানুষের জীবনী শোনান ও মহামানব হয়ে যাবে তোর কথা ঠিক কিনা কারণ এখনকার লেখাপড়ার তো ইসলাম তুলে দিচ্ছে এখন আর লেখাপড়ার মধ্যে ইসলাম আছে এই প্রাইমারির মধ্যে যত উমর ফারুকের জীবনে ছিল নবীর জীবনে ছিল ওই বুড়ির জীবনে ছিল এগুলো সব তুলে দিচ্ছে দিয়ে এখন খালি কি ঢুকাচ্ছে শিক্ষার মধ্যে যদি ইসলাম না থাকে ওরা যে কি মাল তৈরি হবে আপনারা বলেন তো শিক্ষার মধ্যে ইসলামের দরকার আছে না নাই একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল এই জন্য হিন্দু করে পুজো হকের মুসলমান যুবকেরা বেশি ওই ছোটবেলা ঢাক ঢোলকের

হুদুর যেদিন দশমী হলো সেই দিন আমরা আমাকে সেই দিন দায়িত্ব শেষ তা আমরা দেখতে চাই তো এত নাম করলো তা কি করে যাই দেখি নদীর পানি থুদুর ভাঙ্গে না ওরা লেখতে ভাঙ দিচ্ছে তখন আমি পেলাম একদম কে ভাই তোরা যাক নাম করলো তাকে আবার লেখতে আসকে কই এটাই আমাকে ধর্ম একবার সম্মান একবার লেখতে আল্লাহ রে লাখন দিন ভাইরা রবি আউ্বাল মাসে রবি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি ঘড়ির দিকে তাকায় দেখি রাত পনে বারোটা বাজতেছে কিন্তু আপনাকে চেহারা দেখলে মনে হয় কেবল রাত দশটা বাজলো আল্লাহর কোরআনের মজেদা আছে না না লীল তকবি ঠিকই হয় কিন্তু বাতি আচার সুবিধা নেই আর্থিকের কম বেশি কারণ এরকম হচ্ছে আপনাদের মনোযোগ আছে না ভুলে গেছেন হাসান হোসেন করে কয় হাত ধরছে দুই ভাই দুই হাত ধরে বলতেছে মেহরবানি করে আমার নানাকে একটু ডাক দেন কারণ যে নানার আপনি এক নম্বর আমরা এত ডাকা ডাকলাম কিন্তু আসলে এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ শোনা দরকার নেই তারা সব সময় সব চাইতে দামি ওয়াজের সাথে সম্পর্ক রাখছে ধরে কথা ঠিক এরা হলো জান্নাতি কবুতর

রাহুদুর ছেড়ে কারণ সাইডে না দিলে হে পুরো মানে ওই ফোঁকের সাথে পড়া আমি ওকে ছাড়ে দিলাম তারপরে আবার ওরা পড়া শুরু করলো আমি চম বন্ধ করলাম এ তাকে ফেরা কালো অমিনি না ফাইন না হুয়ান আমি একটু অন্তরের চক্ষ দিয়ে তাকে দেখি এরা শুধু কোরান পড়ে না এরা যেন জান্নাতের বাগানে বাঘ বাকুম করতেছে বাকুম করতেছে ধরুন ঠিক কে ও হাফেজ বাচ্চাদের জন্য শোনার দরকার কিরে কাল সকাল থেকে এদের পড়া লাগবে এই ছোট বাচ্চাদেরকে একটা বাচ্চার ফজরের নামাজ হলো দিন কাজা হয় খালি ফজর না দশ বছর বয়স পার হলে এই বাচ্চাদেরকে হুজুর আবার তাহাজ্জুদের নামাজ শেখায় সুবহানাল্লাহ সেই বাচ্চাদের জন্য আমি বলবো হাফেজি মাদ্রাসার বাচ্চারা ওয়াস শুনতে আসবেন না রাত ধরে ধরে বন্ধু আসুন না কি করবা বাবা তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাইকে দাও একদিন আল্লাহ তোমাদেরকে বদরুজদের চাইতে অনেক বড় আলেম বানায় দিবে মানে একসাথে কয়েকটা উঠে গেল তো ওই জায়গাটা মনে হয় খালি হয়ে গেল এ পর্যন্ত তো কেউ ওঠেনি কিন্তু একবারে কয়টা উঠলো আমি যেই কদি পনে বারোটা ওরা খেয়াল করছি করে যাওয়াই তো লাগবে আসেন আপনাদেরও যাওয়ার ব্যবস্থা করতেছি একটু হ্যাঁ কথাগুলো একটু মনোযোগ দেন আবু করে দুই হাত দুইজন ধরে বলতেছে মেহেরবান করে আমার নানাকে একটু আপনি ডাক দেন আবু বকর আসতে করে ওরা তো দুই ভাই হাত ধরে আছে ওই অবস্থায় ওপর হয়ে নবীর কপালে একটা চুমু দিলেন সুবহানাল্লাহ নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুকের সঙ্গে আমি এক বুঝবার পারলেন না আল্লাহ রাসুলের কপালে সুমা দেখি কি বলতেছে ওমর ফারুকের সঙ্গে আমি কয় মত নবী কোনদিন মরতে পারে না নবী কোনদিন মরতে পারে না উমর ফারুক যা বলেছে ঠিকই বলেছে কেউ যদি বলে নবী মারা গেছে তার দেহ থাকবে মাথা থাকবে না আমি ঘরের মধ্যে সে যা দেখতে পাইলাম উমর ফারুকের সামনে একমত হাসান হোসাইন বলে আপনি কি কইলেন বলে আমি যা কইলাম তোদেরকে বাইরে গিয়া বলতে চাই এখানে নানার সামনে বলা জায়েজ নাই জোরে সোহান আল্লাহ হাসান হোসাইন দুইটা হাত ধরেছে আওবক করে দে আল্লাহ মাইশার ঘরে মনুগো এখন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইশার ঘরে দরজা খুললেন দরজা খোলার পরে সবাই তাকায় দেখে আওবক করে দুই হাত হাসান হোসাইন ধরে বের হয়েছে আউওয়াক্কর বলতেছেন নবীর আমি তদন্ত করলাম তদন্ত রিপোর্ট কি তোমরা শুনতে চাও সমস্ত সাহাবীরা चिल्লায় বলে রিপোর্ট শোনার জন্য তো আমরা দাঁড়িয়ে আছি আপনি তদন্তের রিপোর্ট দেন আউওয়াক্কর বললেন এই মুহূর্তে হাসান হোসাইন আমার হাত ধরে আছে আমি তদন্তের রিপোর্ট দিতে পারবো না তদন্তের রিপোর্ট দিবে হাসান হোসেনের বাবা হজরত আলী সোনাল্লা कहा আচ্ছা তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে হ্যাঁ কার কথা বলতেছে তদন্ত রিপোর্ট দিবে হজরত আলী এই বলেও হাসান হোসেন কে নিয়ে যখন চলে যায় এমন সময় সমস্ত সাহাবিরা বলতেছে চালি ভাই আউ বক্কর তদন্ত করলো আর আপনাকে তদন্তের রিপোর্ট দিতে বললো ব্যাপারখানায় কি আপনি বুঝাই দিবেন না আলী বলতে তো শোন হাসান হোসেন ছোট্ট ছেলে ওদের কাছে উবকর বলতে পারবে না এই জন্য দুইটা ছোট বাচ্চাকে সে নিয়ে গেছে তদন্ত রিপোর্ট হলো হাসান হোসেনের নানা মারা গেছে হাতে মার বাবা মারা গেছে আলীর শ্বশুর মারা গেছে আবদুল্লাহ রেতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু মুসলমানের নবী কোনো দিন মরবে না কলেমা থাকবে যতদিন নবী থাকবে ততদিন নামাজ থাকবে যতদিন নবী থাকবে ততদিন কোরআন থাকবে যতদিন আল্লাহর নবীও থাকবে ততদিন এখন যদি কোনো হিন্দু মুসলমান হওয়ার চায় যদি বলে নবী মারা গেছে ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলাম কখনো মুসলমান হতে পারবে না কারণ নবীর সময় যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে এখনো তাদেরকে গোটা কলেমা পড়ে ইমান গ্রহণ করা লাগবে তার মানে বোঝা গেল মানুষ আবদুল্লাহ রেটিম পোলা দুনিয়া থেকে বিদায় নিতে পারে কিন্তু আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত ছাড়বে কিয়ামত পর্যন্ত কেমনে থাকবে শোনেন ইমাম ইমাম মালিক রহমতুল্লা তার এলাকা দিয়ে যখন কোনো মানুষ যায় তিনি তাকায় দেখেন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে যাচ্ছেন উনি দৌড়ে গিয়া তার হাটটা ধরে বলতেছেন ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত আমার বাড়িতে আপনার দাওয়াত লোকটা বলে হুজুর আপনি এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন কেন বলে তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি ভাই এই জন্যে তোমাকে আল্লাহর নবীর মহ মহব্বত একটু খাওয়াবার চাই লোকটা বলে হুজুর আমি কোথায় আমার মধ্যে আল্লাহ নবীর কেমনে দেখেন বলে তোমার মাথায় আমি নবীর শূন্য টুবি দেখতে পাই তোমার মুখে নবীর দাড়ি আমি দেখতে পাই তোমার পরে নবীর পোশাক দেখতে পাই আমার বিশ্বাস যার বাইরের লেভেল ভালো তার ভিতরে আল্লাহর নবী রয়েছে অনেকে বলে হুজুর আমার নাই টুপি নাই দাড়ি নাই তাই বলে কি আমি নবী মোহাম্মদ করি না

আজকে রবি মাসে আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে যেটা বুঝালাম সেটা হলো আমাদের নবীকে গ্রহণ করার দরকার আছে সব কথাই বলেছি পর্দার কথা বলেছি কথা কথা বলেছি 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 হারামের সব খালি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে খালি ও আর শুনলে হবে না হিচ্ছকে ঘুমিয়ে স্লিপ কাটা পার হয়ে যাবে তা না মান্দা এই জন্য আমার পছন্দ এরা বক্তাকে তুলে দেয় টাইম মতো ও হয় টাইম মতো খালি বাঘ মারার যান কোনো টাইম নেই কিন্তু মানদের মধ্যে এই টাইমটা আছে এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম অতএব ইলাই আল্লাহ কিছু বান্দা এখানে দান করে গেছেন স্লিপে যারা যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন ভাই যারা মনোজাত করবেন না চলে যান তারা করবেন আমার সঙ্গে হাত করে আল্লাহ আমিন আই আল্লাহ ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ অনেক সাধনা চেষ্টার পরে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ আল্লাহ যারা এই জান্নাতের বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নেওয়া আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যারা করতে পারে আল্লাহ কবুল করো আমাদের বাপ মা যাদের কবরে গেছে রব রাহমা কামা রব্বায়ানি সবির আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো অসুস্থদের সুস্থ করো আল্লাহ আমাদের সবাইকে কোরআন মোতাবেক জীবন রাসুলের সন্না মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম